মশলা হিসেবে জিরা সুপরিচিত। রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে জিরা ব্যবহার করা হয়ে থাকে। জিরায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। সুগন্ধি এই মশলাটি আমাদের নানা অসুখ বিসুখ থেকে দূরে রাখতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে জিরা পানির এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেল এবং নানা সব উপকারী ফ্যাটি অ্যাসিড, যা নানাভাবে শরীরের উপকার করে থাকে। চলুন জেনে নিই এর উপকারিতা। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। এক, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। রোজ ডায়েটের তালিকায় এই পানীয়টি রাখলে ত্বকের ভিতরের পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে ত্বকের বয়স তো কমেই, সেই সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। দুই, ডায়াবেটিসের মতো রোগ দূরে পালায়। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালবেলা খালি পেটে জিরে ভেজানো পানি খেলে ইনসুলিনের কর্মক্ষমতা এতটা বেড়ে যায় যে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করে। এই কারণেই তো ডায়াবেটিস রোগীদের জিরে ভেজানো পানি পানের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। তিন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে জিরা পানি খাওয়ার অভ্যাস করলে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেমন ঠিক হয়ে যায়, তেমনি পটাশিয়ামের ঘাটতিও দূর হতে থাকে। ফলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার কমতে শুরু করে। চার, ওজন নিয়ন্ত্রণে থাকে। জিরায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই উপাদানটি শরীরে প্রবেশ করার পর মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়, ফলে খাবার এত সুন্দরভাবে হজম হতে শুরু করে যে ওজন বাড়ার আশঙ্কা একেবারে কমে যায়। ফাইবার আরেকভাবে ওজন কমাতে সাহায্য করে থাকে। ফাইবার সমৃদ্ধ খাবার খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, ফলে বারে বারে খাবার খাওয়ার ইচ্ছা চলে যায়। পাঁচ হলো, এনার্জির ঘাটতি দূর করে। জিরার ভিতরে থাকা একাধিক উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এনার্জি এতটা বাড়িয়ে দেয় যে ক্লান্তি দূরে পালায়। ছয়, লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত জিরা পানি খেলে শরীরের ডায়াজেস্টিও এনাজাইমের উৎপাদন বেড়ে যায়, সেই সঙ্গে লিভারে উপস্থিত ক্ষতিকর উপাদানেরাও শরীর থেকে বেরিয়ে যায়, ফলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না। সাত, রেসপিরেটরি সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। জিরায় উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর বুকে মিউকাসের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কমে, সেই সঙ্গে ফুসফুসের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়, ফলে নানাবিধ রেসপিরেটরি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। আট, শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত জিরা পানি পান করলে শরীরে পানির ঘাটতি দূর হয়, সেই সঙ্গে দেহের তাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে শরীর শুকিয়ে গিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। নয়, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। জিরায় উপস্থিত আয়রন শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয়, সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতিও দূর করে, ফলে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ছোট বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। দশ, হজম ক্ষমতার উন্নতি ঘটে। বাঙালি মানেই জন্ম খাদ্য রসিক, আর এমনটা হওয়ার মানেই বদহজম এবং গ্যাস অম্বল রোজের সঙ্গী। এমন অবস্থা যদি আপনার হয়ে থাকে তাহলে আজ থেকেই এক গ্লাস পানিতে পরিমাণ মতো জিরা ভিজিয়ে সেই পানি পান করা শুরু করুন। কিভাবে বানাবেন এই জিরা পানি একটু জেনে নিন। একটা পাত্রে পরিমাণ মতো পানি এবং জিরা নিয়ে কম করে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর পানিটা ছেঁকে নিয়ে তাতে অল্প করে মধু মিশিয়ে ঝটপট খেয়ে ফেলুন, বা ঠান্ডা করেও খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।